নির্বাচনের জন্য আমরা যাব না, এই কথা কখনো বলে নাই। নির্বাচন যেতে চাই, আমি তো কৌশল ছাড়া রাজনীতি করি না, কৌশল ছাড়া তো কোনো কাজ করি না। আমরা হঠাৎ করে কিন্তু সিদ্ধান্ত কিছু নেই নাই, আমরা চূড়ান্ত সিদ্ধান্ত এখন নেই নাই। আমরা কিন্তু আবারও বলছি যে নির্বাচনের বিষয়ে আমরা আগে থেকে বলে এসেছিলাম, নির্বাচন আমরা করতে চাই কিন্তু একটা ভালো পরিবেশে, বিশ্বাসযোগ্য একটা অবস্থায়। এবং এটা বলছিলাম আমি এবং আমার দলের চেয়ারম্যান যে সংশ্লিষ্ট মহলকে, যে আপনারা সকল দলকে নিয়ে এক টেবিল আলোচনায় বসুন, ডায়ালগে বসুন। কারণ আপনারা এত বড় বড় দল গণতন্ত্রের কথা বলেন, আপনারা এত কিছু বলেন, এরশাদ সাহেবের পদত্যাগ করার জন্য বলেছিলেন গণতন্ত্র কায়েম করবেন, নির্বাচনের ভালো পরিবেশ কায়েম করবেন, আমার ভোট আমি দেবো এটা অধিকার কায়েম করবেন, দুর্নীতি দূর করবেন, দলীয়করণ করবেন না, তিন জোট, আওয়ামী নেতৃত্বে জোট, বিএনপি নেতৃত্বে জোট এবং বাম জোট, তিন জোট আপনারা এত কথা বললেন কিন্তু 33 বছর শাসন করলেন, কেউ তো কথা রাখেন নাই, কেউ কথা রাখলেন না। কাজেই এই যে জগতের কথাই বলো, এখন পর্যন্ত মানে কোনো দলে আমি মনে করি গণতন্ত্রের প্রতি সহনশীল বা অন্যের মতের প্রতি উদারতা, এই জিনিসটা এখনো কালচারটা আমরা কায়েম করতে পারি না। এই অবস্থায় এই নির্বাচন, আপনি জানেন যে নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তন সম্ভব নয়, নির্বাচন ছাড়া আর কোনো ওয়ে নাই। তাই নির্বাচনের জন্য আমরা যাব না, এই কথা কখনো বলে নাই, নির্বাচন যেতে চাই একটা ভালো পরিবেশ তৈরির জন্য। লাইফে এক্সট্রা স্ট্রেংথ ও কনফিডেন্স পেতে নাও বুলডোজার, বুলডোজার পারলে ঠেকাও। এখন বিভিন্ন মহল থেকে আমাদেরকে বলা হচ্ছে যে নির্বাচন একটু ভালো হবে, ফেয়ার হবে, আশা দেওয়া হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমরা পুরোপুরি সন্তুষ্ট হই নাই। আমরা নির্বাচন প্রক্রিয়ার কাজগুলি চালিয়ে যাচ্ছি এই কারণে যে আমরা যদি সিদ্ধান্তটা আরও পরে নিই, আর যদি এখন যে প্রাথমিক কাজগুলি যেমন দলীয় মনোনয়নপত্র ফর্ম বিক্রি, এই ইন্টারভিউ নেওয়া, ভোট করা, এইগুলি সিলেকশন না করি তাহলে তো আমরা সময় পাবো না, কিন্তু একটা শিডিউল তো আছে। সেই জন্য আমাদের কাজগুলি চালিয়ে যাচ্ছি, নির্বাচনে যাওয়ার জন্যই আমরা চালিয়ে যাচ্ছি। চূড়ান্ত সিদ্ধান্তটা নেবেন আমাদের চেয়ারম্যান 30 নভেম্বরের আগে। হ্যাঁ, আমরা নিশ্চয়ই তো একটা আশা করতেই পারি, একটা পরিবেশ আমরা কী পরিবেশটা চাই যে মানুষ নির্বাচনে কে আসলো না আসলো এর চেয়ে বড় কত হলো, আমরা একটা আস্থার জায়গায় যেতে চাই যে মানুষ তার ভোটটাকে কেন্দ্রে দিতে পারবে, এইটা আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শিডিউল ডিক্লেয়ার আগে থেকে আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা 300 আসনে নির্বাচন করতে চাই এককভাবে। আমরা কোনো জোট বা মহাজোট আমরা করার ইচ্ছা নাই, থাকলে তো আমরা নির্বাচন কমিশনকে নিয়ম অনুযায়ী অবহিত করতাম, অবহিত করি নাই, কাজে আমাদের কোনো ইচ্ছাই নাই মহাজোট বা জোট করার। আমি বল দেশে দেশে কিন্তু রাজনৈতিক কৌশল থাকে। আমি আপনাকে বলতে পারি ভারতে রাজনৈতিক কৌশলের কারণে বিশ্বনাথ প্রতাপ সিং মাত্র 39 জন এই এমপি নিয়ে তিনি প্রাইম মিনিস্টার হন, চন্দ্রশেখর মাত্র 37 জন এমপি নিয়ে প্রাইম মিনিস্টার হন, দেবগৌড়া মাত্র 43 জন এমপি নিয়ে, যেখানে 450 এমপি প্রাইম মিনিস্টার হন। তো এখানে কৌশল তো আছে, জনপ্রিয়তার পরেও রাজনৈতিক কৌশল অনেক সময় দেখা যায় যে সেই কৌশলের কারণে একটি দল অনেক এগিয়ে যায়। রাজনীতি জনপ্রিয়তা কৌশল দক্ষতা সবই প্রয়োজন। হ্যাঁ, আমাদের নিজস্ব কৌশল থাকতেই পারে, সেটাকে তো আপনাকে আমি বলবো না, আমাদের অবশ্যই কৌশল আছে। আমি তো কৌশল ছাড়া রাজনীতি করি না, কৌশল ছাড়া তো কোনো কাজ করি না। কোনো মানুষই তার প্রত্যেকটা মানুষের একটা কৌশল থাকে টার্গেটে পৌঁছার জন্য।